এসো মদিনের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেশিদার হনকুম আহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যেমন কর্ম তেমন ফল এই কথাটি জ্ঞানীদের উপদেশ বা জ্ঞানীদের কথা উপদেশ বাক্য বা প্রবাদ বলে আমরা অহরহ অনেক জায়গায় লেখা দেখি দেখি শুধু কিন্তু এটি অনুভব করি না বা বাস্তবে রূপ দেই না তবে রূপ দিলেই না কি হবে দেখতেছি পৃথিবীতে অহরহ ঘটে যাচ্ছে যারা ভালো কাজ করতেছে ভালো ফল পাচ্ছে খারাপ কাজের খারাপ প্রতিদান পাচ্ছে এই বিষয়ে কোরআন একিমে একাধিক আয়াত রয়েছে প্রিয় নব্বী সাল্লা সাল্লাম থেকে একাধিক হাদিস বনিত রয়েছে মাত্র কয়েকটি এ বিষয়ে আলোচনা করব যাতে জ্ঞানী বন্ধুগণ আপনারা উপদেশ গ্রহণ করতে পারেন এবং বাস্তবে রূপ দিয়ে দুনিয়াতে ধন্য হতে পারেন আখেরাতে মহা ধন্য জান্নাতুল ফেরদাউস যেন অর্জন করতে পারেন সুরা আর রহমানে মোহানবুল্লা আলমী নেশাদ করেন হাল জাজা উল্হসান ইল আলহসান মহা মূল্যবান ভালো কাজের প্রতিদান মূল্যবান ভালো সারা কি হতে পারে অন্যতে মহানব্বল আলমী আসাদ করেছেন ওমান আ আরদা আন দিক্রি ফা ইন্নালাহু মা এই সাতান দনকা যে ব্যক্তি আমাকে শরণ থেকে মুখ ফিরে নেবে আমাকে বলে যাবে ইসলামিক বিধিবিধান ভুলে গেছেন মুসলিম হয়ে কাজটা তো ভালো না এর ফল কি হবে তাহলে ফা ইন্নালাহু মা এই সাতান দনকা পৃথিবীতে আপনার জীবনযাপন সব কিছু সংকীর্ণতা চলে আসবে বরকথীনতা পৃথিবীর অবস্থা গেল হাসার মাঠে কি দিন কি হবে ও রুহু সরুহ এমাল কিয়ামতে আমা কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো কাল আরব বিলিমা হাসার তানি আহ মা ওকেত কোনতু ওই হত বাগা বেচারা বলবে হে আল্লাহ আমি তো চক্ষমন ছিলাম কেন আমাকে অন্ধ করে উঠাইলেন মহানব বুল্লা আমিন তার উত্তর দিবেন কাল আ কেদা আলিকা আহ তাৎ কা আ তু ফানাসি তাহা ও ক্যাদা আলিকাল ও মাতুন তোমার কাছে অহরহ অনেক আয়াত নিদর্শন আমার এসেছিল তুমি তা ভুলে গিয়েছিলে আজকে তাই তোমাকে বলে যাওয়ার নয়তো কি তোমাকে বলে যাওয়া হলো আরস সালা করেছেন মান কান আফি হাজাতে আখি কান আল্লাহ আফি হাজাতে হি যে ব্যক্তি কোনো ভাইয়ের প্রয়োজন মিঠাইলো আল্লাহ রবুল আলমিন তার পয়োজন মিঠাবেন ওমান ফর্রাজান মুসলিম কুরবাতান ফির দুনিয়া ফর্রাজ আল্লাহ কুরবাতান মিন কোরবি আউমুল কিয়ামা যদি কেউ কোনো মুসলিম ভাইয়ের বিপদ দূর করলো দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিন তার বিপদ থেকে একটি বিপদ দূর করবেন ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ইয়মুল কিয়ামা যদি কোন মুসলিম কোনো মুসলিম ভাইয়ের কিছু গোপন করে ফেললো অপমান লাঞ্চনা থেকে বাঁচার জন্য আল্লাহ রুবুল আলমিন তার পাপগুলি গোপন করে ফেলবেন মোচন করে দিবেন এমন আছে কিন্তু এই বিষয়টি আমরা দেখি কি ভালো কাজ ভালো কথা আমরা বলি না প্রচার হয় না শয়তান বাধা দেয় যদি ভালোটা প্রচার হইলে অন্য কেউ করে ফেললো অর্জন করলো খারাপ যদি কোনো কিছু হয় তাহলে মিনিশের মাঝে সরে সিটে দিই আমরা শয়তানের মান কাজ এটি সাবধান রসালাম কে আমা যদি কোনো মুসলিম তার মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করলো আল্লাহ আলামিন আলমিন কেয়ামতের দিন জাহান্নামের আগুন তার থেকে দূরে করে দিবেন খারাপ কর্মের খারাপ প্রতিফল কেমন মানুষকে অনেকে কষ্ট দেয় রসলাম বলছেন ম্যান ইউ আদিব নাসফি দুনিয়া ইউ আদিবুল্লাহ ইয়মল কেয়ামা যদি কেউ দুনিয়াতে কাউকে কষ্ট দিল কেউ আল্লাহ রবুল্লা আলামিন আখেরাতে তাকে কষ্ট দিবেন আর ভালো কাজ মান বান আলিল্লাহি বৈতানফি দুনিয়া বান আল্লাহ বৈতানফিল জাননা কেউ যদি দুনিয়াতে একটি গড় নির্মাণ করলো মসজিদ আল্লাহর ঘর আল্লাহ রবুল্লা আলামিন তার জন্য জানাতে একটি ঘর নির্মাণ করবেন আজ দুনিয়াতে আপনি খরচ করলেন অর্থবিত্ত আছে খরচ করলেন কি হবে আল্লাহর বলেন কি দিবেন আপনি আদম আনফিক আনফিক আলেক হে আদম সন্তান তোমরা খরচ করো আমি তোমাদের উপর খরচ করবো আর যদি কৃপণতা করেন বোকার হাদিস প্রতিদিন মানুষ যখন সকাল দুই দুইজন ফেরেস্ত অবতীর্ণ হয় দোয়া করতে থাকে হে আল্লাহ যারা দান করে তাদের সম্পদ বৃদ্ধি করে দাও আর যারা সম্পদ গচ্ছিত রেখে দেয় দান করে না তাদের সম্পদকে ধ্বংস করো উত্তম কাজের প্রতিফল মা খাদিদা রাদি আল্লাহ আনহা বিশ্ব নবী সব সময় শান্তি মনের প্রশান্তি দাওয়াতি কাজে সর্ব কাজে সর্ববত মুসলিম কোনো কথা নাই মাল সবকিছু আল্লাহ রাস্তায় দান করেছেন জিব্রাহিল আলাই একদিন আসতেন আয়সা বললেন যে খাদিজা বৃদ্ধ মহিলা দুর্বল হয়ে গেছে আসতেছে খাদ্য পানীয় নিয়ে হে নবী আশার সাথে সাথে ফাকরা আলাইহ সালামের রব্বিহা ও মিন্নি আমার এবং তার প্রবর পক্ষ থেকে সালাম বলেন ও হাবি বাই ফিল জান্না জান্নাতে একটি ঘরে সুসংবাদ দিয়ে দেন সুবাহান আল্লাহ জাফর ইবনা আবি তালেব মোতার যুদ্ধে শাহাদাত বরণ করেছে কাফেরা দু হাত কেটে নিয়েছে রসু সাহম বলেন আমি দেখলাম জাফর ইবনে আবু জান্নাতে জিবরাইল মিকাইলের সাথে দুইটা পাকনা ডানা সহ উঠতেছে হাত কেটে নিয়েছে আল্লাহরবুল আলামিন জান্নাতে উড়াচ্ছে ডানা সহ আল্লাহ অহরহ আমরা দেখতেছি পিতা সাথে সৎ আচরণ করলে তার সন্তানরা সৎ আচরণ করে অসৎ আচরণ করলে অসৎ আচরণ দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাই প্রিয় বন্ধুকন জ্ঞানীদের জন্য ইশারা ইঙ্গিতই যথেষ্ট উত্তম কাজ করুন উত্তম প্রতিদান দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন আর যদি কাজ আপনার উত্তম না হয় দুনিয়াতেও আপনার ভোগান্তি রয়েছে আখেরাতে মহা ভোগান্তি হতে পারে জাহান্নাম নাম